ড্রয়িং শ্রেণী চতুর্থ। আমি একটি উড়ন্ত মৌমাছি আঁকছি। মৌমাছি আঁকতে গেলে উড়ন্ত মৌমাছি ফুলের উপর বসা, ফুলের উপর উড়ন্ত মৌমাছি। তাহলে কিভাবে আঁকবো? যে কোনো একটি ফুল হলেই হয়। আমি ফুলের আগে মৌমাছিটা এঁকে নিচ্ছি। মৌমাছি কিভাবে আঁকতে হবে? মৌমাছি আঁকতে গেলে প্রথমে এরকম একটি লাইন দিয়ে এমের মতো করে চারপাশটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এইরকম দুটি গোল গোল লাইন দিয়ে নেব। তারপর পিছনে এইরকম একটি, তারপর পাখা দিয়ে দেব। এইদিকে কম ভিয়ের মতো মাথাটি এরকম গোল, পাশেরটা ছোট হবে এরকম। তারপর এরকম করে ঘুরিয়ে নেব, এরকম করে কয়েকটি। এইরকম করে কয়েকটি, তারপর ছোট হয়ে যাবে, তারপর ছোট হয়ে যাবে, এরকম ছোট হয়ে যাবে। তারপর এখান থেকে আগে পা দিয়ে নেব, পা কীরকম হয়, পা ঠিক এইরকম করে। আবার নিচের দিকে একটু এইরকম করে, তারপর এইরকম করে দিয়ে মাথায় এরকম এরকম করে দিব। আরও একটি পা দিয়ে দেব এরকম, তারপর নিচের দিকে একটু বড় করে মাথায় এরকম করে দিব। মোটমাট আমরা তিনটি পা দেখাবো। এরকম করে তারপর একটা বড় করে এখানে একটা চোখ দিয়ে দেব। তারপর এইরকম করে একটি, তারপর আরেকটি এরকম করে। এই হলো আমাদের মৌমাছি। আর ফুল আমরা ইচ্ছে অনুযায়ী ফুল আঁকবো। এখানে এই মাথাটা সহ একটা গোলাকার বৃত্ত দেখানোর চেষ্টা করি। তারপর পাপড়ি দিয়ে দেব এরকম করে। বইয়ে যেরকম করে আছে ওরকম করা যাবে এবং নিজের মতো করেও আঁকানো যাবে। হ্যাঁ, ফুলগুলো ঠিক নিজের মতো করে এরকম সুন্দর করে ফুলটা এঁকে নিয়ে ফুলটা যখন তোমরা পেন্সিলে, আমি এখানে মার্কার পেন দিয়ে দেখাচ্ছি, পেন্সিলে যখন করবে ফুলটা আগে এঁকে নিয়ে তারপর মৌমাছিটা আঁকলেই সুন্দর হবে। ডাটা একটা দিলাম ফুলের, ইচ্ছা করলে তোমরা এরকম করে পাতাও দিতে পারো। তারপর এখন আমি রং দেখাচ্ছি। ফুল বিভিন্ন প্রকার হয়, তোমরা ইচ্ছা অনুযায়ী যেরকম ফুল আঁকতে চাও সেই রকম আঁকবে। আমি রং দেখাচ্ছি, ফুলটা আগে রং করে নিচ্ছি, বা মৌমাছিটাও আগে রং করা যায়। তারপর পাপড়িগুলো লাল দিয়ে দিই এরকম লাল। এরকম করে সুন্দর করে পাপড়ির রঙগুলো করে নেব।
পাপড়ির রঙগুলো হয়ে গেলে এখন এখানে একটু পাপড়িতে রং দিতে হবে। তারপর পা গুলো খয়েরি রং দিয়ে দিলাম। এইরকম করে তারপরে এই উপরে, তারপর বডিতে তোমরা ইচ্ছা করলে কমলা হলুদ দিয়ে এই বডিটা শেড দিতে পারো। আমার কাছে হলুদ রঙটা নাই। তারপর পাখনাটা হালকা নীল রং দিয়ে করে এরকম করব। আমি এখানে কমলা রং দিয়েই করে নিচ্ছি সব। তোমরা এখানে হলুদ রং দিবে, হলুদ রঙে সুন্দর হবে। আমি ডাটা এবং পাতাটাতে ফুলের সবুজ রং দিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে কালারটা করতে হবে। সাদা রং যদি থাকে পাপড়িগুলোতে এরকম করে সাদা রং দিয়ে দেব, ভালো লাগবে দেখতে। তাহলে আমরা এভাবে একটা সহজে খুব সুন্দর করে একটি ফুল সহ উড়ন্ত মৌমাছি আঁকতে পারি ও রং করতে পারি।